ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'la amma ba'd. সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, তারই সাহায্যে আজকের এই আলোচনায় আসার সুযোগ পেয়েছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করি মা আমিনার নয়নমণি নবীকুল শিরোমণি সর্বশ্রেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার চরিত্রই হলো কোরআন, খুলুকুল কোরআন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে মানুষ ধ্বংসের দিকে, ক্ষতির দিকে চলে যাচ্ছে। যতই কিয়ামত সামনের দিকে আসতেছে, ততই মানুষ অন্যায়ের দিকে, পাপের দিকে ধাবিত হচ্ছে। তো সেই দিকে লক্ষ্য করেই নিয়মিতভাবে আলোচনার একটা বিষয় নেওয়া হয়েছে, যে কোরআন ও সহি সুন্নার আলোকে বা সহি হাদিসের আলোকে নিষিদ্ধ কর্মকাণ্ড। তো সেই ধারাবাহিকতায় আজকের প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম, গুণ, সিফাতকে নিজের নামে নাম রাখা অথবা নিজের নাম হিসাবে সেটাকে উপনাম হিসাবে রাখা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতি নামগুলো রয়েছে, আমাদের জানা মতে 99টি যে সিফাতি নাম রয়েছে, এই নামগুলোর কোনো একটি নাম সরাসরি নিজের নামে রাখা অথবা সেই নামগুলোর কোনো একটি নামকে নিজের উপনাম হিসাবে রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকের বিষয় হচ্ছে এর উপরেই, অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সিফাত রয়েছে, এই সিফাতের নামের শুরুতে আব্দুল্লাহ যোগ করে নাম রাখতে পারবেন, যেমন আব্দুল হাকাম, আব্দুর রহমান, আব্দুল্লাহ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরাসরি আপনি আর রহমান, আল হাকাম বা আবুর রহমান, আবুল হাকাম, হ্যাঁ, এভাবে নাম রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বা এভাবে নাম রাখা একান্ত উচিত নয়। তো এ ব্যাপারে আল্লাহ সাল্লামের দলিল দিতে গিয়ে ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করছি। হাদিসটি বুখারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আদাবুল মুফরাদে হাদিসটি নিয়ে এসেছেন, 350 নম্বর অধ্যায়, আবুল হাকাম উপনাম নাম রাখা সংক্রান্ত, হাদিস নম্বর 822। হাদিসটি বর্ণনা করেছেন হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্নাহু লাম্মা ওয়াফাদা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কওমিহি, যে হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্প্রদায় মা কওমিহি তার সম্প্রদায়ের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, তার কওমের সাথে, তার কওমের একটা দল, সেই দলের প্রতিনিধিদের সাথে তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বা চলে গেলেন। তো যখনই হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তার সম্প্রদায়ের সাথে, তো সেই সময় ফাসামিয়াহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শুনতে পেলেন যে ওয়াহুম ইউকান্নুনাহু বি আবিল হাকাম, যে তার সম্প্রদায়ের লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতেছে। আবুল হাকাম এই উপনাম দিয়ে হানি বিন ইয়াজিদকে, ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছিলেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে হানি বিন ইয়াজিদ, শুনে রাখো, ইন্নাল্লাহা
হুয়াল হাকাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন হাকাম। ওয়া ইলাইহিল হুকমু, সমস্ত হুকুম তার উপরে ন্যস্ত, যত বিচার ফয়সালা যা কিছু করা হয় সব কিছু তার হাতে ন্যস্ত, তার উপরে ন্যস্ত করা হয়, তার উপরে ন্যস্ত হয়ে যায়, তিনি হলেন হাকাম। ফালিমা তাকান নাইতা বি আবিল হাকাম, কেন তুমি আবুল হাকাম এই উপনামটা রাখলা, কেন রেখেছ তুমি আবুল হাকাম এই উপনাম, এভাবে নাম রাখা তো উচিত নয়, তুমি কেন রেখেছ? তখন হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না, আমি আসলে এই নাম, এই উপনাম বা এই নামটা রাখিনি, বরং আমার কওম ইজা কাতালাফু ফি শাই, কোনো বিষয়ে যখন তারা মতানৈক্য করতো, ইখতিলাফে লিপ্ত হতো, দ্বন্দ্বে লিপ্ত হতো, ঝগড়ায় লিপ্ত হতো, আতাও নিয়ে তারা আমার কাছে আসতো, তো আমি তাদের সেই দ্বন্দ্বের বিষয়গুলো শুনে আমি তাদের মাঝে ফয়সলা করে দিতাম। ফাহাকাম তু বাইনাহম, তাদের উভয়ের মাঝে আমি ফয়সলা করে দিতাম। ফরজিয়া কিলাল ফারিকাইন, তারা উভয় দল আমার সেই ফয়সলার উপর রাজি থাকত, সন্তুষ্ট হতো, খুশি হতো, যার কারণে তারা আমাকে আবুল হাকাম বলে ডাকত। তো আল্লাহ রাসূলুল্লাহ তার এই কথাগুলো শুনে বললেন, মা আহসানা হাজা, তুমি যে এই কাজ করছো, এই যে বিচারের কাজটা করছো সঠিকভাবে, এটা কতই না উত্তম, না কতই না চমৎকার, কতই না সুন্দর। তবে শুনে রাখো, তোমার এই আবুল হাকাম এই উপনাম রাখা যাবে না, এটা চেঞ্জ করতে হবে। তো আল্লাহ সাল্লাম তাকে বললেন যে মা আলাকা মিনাল ওয়ালাদ, তোমার কি কোনো সন্তান আছে? তখন হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লি, আমার সন্তান আছে, আমার সন্তান হলো সুরাই, আমার সন্তান হলো আবদুল্লাহ, আমার সন্তান হলো মুসলিম। তো তার তিন সন্তান, সুরাই, আবদুল্লাহ, মুসলিম, এ তিনজন হলো আমার সন্তান, বানু হানি, হানির সন্তান হলো এরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই সন্তানদের মাঝে মানহু আকবার, কে সবচেয়ে বড়, বড় সন্তান কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমার সবচেয়ে বড় সন্তানের নাম হলো সুরাই। তো যখনই হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তার বড় সন্তানের নাম বললেন, যা আমার বড় সন্তানের নাম হলো সুরাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ঠিক আছে, আজ থেকে তোমার নাম আবুল হাকাম এই উপনাম রাখা যাবে না, বা এই উপনামে তোমাকে ডাকা যাবে না, এই উপনাম তোমার রাখা যাবে না, উচিত হবে না, তাহলে আজকে থেকে তোমার নাম হলো ফাংতা, আজকে থেকে তুমি হলে আবিল হাক, আবি আবু সুরাই, ফাংতা আবু সুরাই, আজ থেকে তোমার নাম হচ্ছে আবু সুরাই। তো সম্মানিত উপস্থিত, অত্র বিশাল এই হাদিস আদাবুল মুফরাদের 350 নম্বর অধ্যায়ের, আবুল হাকাম কুনিয়াত বা উপনাম রাখার যে অধ্যায়টা, এই অধ্যায়ের 822 নম্বর যে হাদিস, এই হাদিস থেকে স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে আবুল হাকাম হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর নামে একজন সাহাবি, যার উপনাম মানুষ দিয়েছিল আবুল হাকাম, তার বিচার ফয়সলার উপর লক্ষ্য করে। যেহেতু হাকাম নামটা হচ্ছে মহা আল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই এই নামে তার উপনাম একটা হয়ে গেছে, কুনিয়াত হয়ে গেছে। তো আল্লাহ সাল্লাম তার এই কুনিয়াতটাকে চেঞ্জ করে তার বড় সন্তানের নামে কুনিয়াত রেখে দিলেন আবু সুরাই। তো স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে কেন্দ্র করে, সরাসরি তার নামকে নিয়ে কোনো উপনাম কোনো ব্যক্তির রাখা যাবে না বা কোনো ব্যক্তিকে ডাকা যাবে না। ঠিক তদ্রূপভাবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নাম কোনো ব্যক্তিকে নামে কোনো ব্যক্তিকে ডাকাও যাবে না এবং কোনো ব্যক্তির নাম রাখাও যাবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের শুরুতে আপনি আবদুল্লাহ যোগ করে যে কোনো নাম রাখতে পারেন, যেমন পূর্বে বলেছি আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, এভাবে আপনি রাখতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সার্বিক বিষয়ে আমল করার এবং চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা যেন চেষ্টা করব যে অবশ্যই অবশ্যই
নাম রাখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নাম বা তার নামকে কেন্দ্র করে উপনাম না রাখার বা উপনামে না ডাকার আমরা একান্ত চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ বিষয়ে তৌফিক দান করুন এবং আমাদেরকে দিন বোঝার জন্য সঠিক দিন দিনের বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রথম বিষয়টি শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিতভাবে নিষিদ্ধ কর্মকাণ্ডের উপর আলোচনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলোচনাটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, হ্যাঁ, এবং আপনাদের মতামত অবশ্যই পেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমাদের সকলকে এই করোনার সময় সুস্থ রাখেন এবং দিনের উপর অটল রাখেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমি এখানে এটি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের কাছে শেয়ার করুন। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করেছেন তাহলে জাযাকাল্লাহ খায়রান। فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي